কিছু ভালো লাগছে না। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আগের ভিডিওতে বললাম না বোনের ভ্যাকসিন হয়েছে, বোনির তো খুব জ্বর এসেছে, একটু ভালো লাগছে না জানো। এই দেখো, এই টাইম বুনি সবসময় গায়ে ঢাকা নিয়ে শুয়ে থাকছে, মা এখন গেছে বুনিকে চান করাতে, তাই আমি এখন এই ঢাকাটা নিয়ে এখন বুনির গন্ধ নিতে নিতে দুঃখ প্রকাশ করছি। কি করব বলো, চান তো আর করাবে না, এই একটু গা হাত পা ধুয়ে দেবে আর কি, কিচ্ছু ভালো লাগছে না। আসলে বুনির আর মায়ের বাবার কিছু হলে না আমার এত মন খারাপ হয়, আর একটু ভালো লাগে না, বুনির হলে বেশি করে মন খারাপ হয়। বুনিটা সারাদিন কিচ্ছু খাচ্ছে না, একটু জোর জবরদস্তি করে একটু দুধ খাওয়াচ্ছে, তাও আবার মাঝে মধ্যে বমি করে দিচ্ছে জানো। কি বলবো আর, কিচ্ছু তো বলার নেই, আমার একটু ভালো লাগছে না। বুনি খায়নি তো, সেজন্য আমিও কিচ্ছু খাইনি, শুধু আমি নয় ওটাস পুরোটা কেউ ঠিকঠাক করে খায়নি। আবার না খেলেও তো নয়, মাও তো আবার ভালো লাগছে না, মাও তো কি করবে বলো, তোর ভালো লাগে না, কখন যে বুনিটা ঠিক হবে। এই দুপুরবেলায় বুনি অল্প একটু খেয়ে এখন ঘুমাচ্ছে, আর আমরা চারিদিকে বসে আছি, শুয়ে আছি, ঘুমাচ্ছি। আমাদের তিনজনের মধ্যে কাজ কথা হয়ে গেছে, এক একজন একজন করে বুনিকে পাহারা দেবে, এখন পাহারা হচ্ছে পুটুসের। পুটুস পাহারা দিচ্ছে, তাই আমি পুকু ঘুমাচ্ছি আর পুলু ঘুমাচ্ছে। ও মা বলি একটু ঘুমিয়ে নাও না, তুমিও তো সারা রাত ঘুমাওনি, একটু ঘুমিয়ে নাও, পুটুস তো জেগে আছে। হ্যাঁ আমি তো এখন জেগে আছি নাকি, ও মা তুমি একটু শুয়ে নাও বুঝলে, তুমিও তো কাল সারা রাত ঘুমাওনি, বুনিও তো সারা রাত জেগেছিল, তুমিও সারা রাত জেগেছিল, বুনি তো ঘুমোচ্ছে, এই সুযোগে তুমি একটু ঘুমিয়ে নাও, বুনি যদি জেগে যায় আমি তোমাকে উঠিয়ে দেবো, আর আমার যখন ঘুম পাবে তখন পুকুকে কিংবা পুরুটোকে কাউকে একটা উঠিয়ে দেবো। তুমি একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে ঘুমাও।